বাংলাদেশ এবং বাংলাদেশের বাইরে পৃথিবীর বিভিন্ন প্রান্তে যে যেখান থেকে চ্যানেলাই দেখছেন আপনাদের সকলকে সাদর আমন্ত্রণ তৃতীয় মাত্রা দেখবার জন্য। প্রিয় দর্শক, 51 বছরের বাংলাদেশ বিজয়ের মাসে আমরা কথা বলছি, যে স্বপ্ন আকাঙ্ক্ষা নিয়ে দেশটির জন্ম হয়েছিল 51 বছরে অনেকখানি সেই স্বপ্ন আকাঙ্ক্ষা থেকে বাংলাদেশ অনেক দূরে সরে গেছে, এটি অনেকের মতামত। রাষ্ট্র ব্যবস্থায় আমূল সংস্কার দরকার, সে কথা অনেকে বলছেন। 51 বছরের আমাদের অত্যন্ত পেছনে ফিরে তাকানো দরকার, আমাদের সংবিধান রিভিজিট করা দরকার, এসব নানা কথা নানা সময় থেকে নানান মহল থেকে বলা হয়েছে। নানা সময়ে প্রধান প্রধান রাজনৈতিক দল যারা ঘুরে ফিরে ক্ষমতায় আছেন তারাও এসব কথা বলেছেন, কিন্তু কাজের কাজ সেই অর্থে হয়নি। অনেক ক্ষেত্রে দেখা গেছে যে নির্বাচনী অঙ্গীকার যেটি করেন রাজনৈতিক দলগুলো, ম্যানিফেস্টোতে যা থাকে, ক্ষমতায় গিয়ে সেই ম্যানিফেস্টোর পাতাও তারা উল্টে দেখেন না। এমনও হয়েছে যে 90-এর দশকের শেষের দিকে যখন শাসনবিরোধী আন্দোলনের তিন জোট সম্মিলিতভাবে এটি রূপরেখা দিয়েছিল, সেই রূপরেখার দিকেও তারা ফিরে তাকাননি। এরই মধ্যে 2016 সালে বাংলাদেশ জাতীয়তাবাদী দল, আপনারা জানেন যে বিএনপি 2006-এর পর থেকে ক্ষমতার বাইরে আছে 7 সাল থেকেই, এবং বিএনপির পক্ষ থেকে 2016 সালে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া রূপকল্প 2030 ঘোষণা করেছিলেন। আমরা জানি যে ক্ষমতাসীন আওয়ামী লীগ তারা 2021, 2030, 2041 এবং নানা রকমের পরিকল্পনা দীর্ঘমেয়াদে তারাও তাদের মতো করে ঘোষণা করেছেন। গতকাল বিএনপির পক্ষ থেকে, অর্থাৎ বাংলাদেশ জাতীয়তাবাদী দলের পক্ষ থেকে, রাষ্ট্রকাঠামো মেরামতের একটি রূপরেখা তুলে ধরা হয়েছে। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে বিএনপি জাতীয় স্থায়ী কমিটির সদস্য ডক্টর খন্দকার মোশাররফ হোসেন গতকাল সুধী জনের সামনে এই রূপরেখা উপস্থাপন করেন। 27টি দফা বা 27টি কর্মসূচি বলা যেতে পারে মোটা দাগে এই রূপরেখার মধ্যে রূপেছে। এই রূপরেখার নানা দিক নিয়ে আমরা কথা বলবো, এবং এই রূপরেখা আসলে শেষ পর্যন্ত যারা দিলেন তারা কতটা বিশ্বাসযোগ্য, তাদের উপরে কতটা মানুষ আস্থা রাখতে পারবে, এবং এর নানা দিক নিয়ে কথা বলবার জন্য আমার সঙ্গে স্টুডিওতে রয়েছেন আমার বায় বসা আছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক, এবং যিনি দীর্ঘদিন যাবৎ রাষ্ট্র সমাজ সংস্কার নিয়ে নানা সময় কথা বলেছেন, লিখেছেন, নিজে একটি রূপরেখা দিয়েছেন, এবং সমাজ চিন্তাবিদ হিসেবে অত্যন্ত সুখ্যাত অধ্যাপক আবুল কাশেম ফজলুল হক। এবং আমার ডানে রয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির মিডিয়া সেলের প্রধান এবং সাবেক সংসদ সদস্য জহির উদ্দিন স্বপন। স্বাগত আপনাদের দুজনকে। তৃতীয় মাত্রা মিস্টার জহির উদ্দিন স্বপন, আমি জাস্ট যে কোনো প্রশ্নে যাবার আগে আপনাকে সূচনায় 5 মিনিট সময় দিতে চাই, যে আসলে এই রূপরেখায় কী আছে যদি আপনি দর্শকদের সামনে তুলে ধরেন খুব সংক্ষেপে। ধন্যবাদ আপনাকে, আমার জন্য এটা একটা সৌভাগ্য যে গতকালই বাংলাদেশ জাতীয়তাবাদী দলের পক্ষ থেকে রাষ্ট্র কাঠামো মেরামতের একটি রূপরেখা উপস্থাপন করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান, এবং দলের পক্ষ থেকে দলের সিনিয়র সদস্য, স্ট্যান্ডিং কমিটির সিনিয়র সদস্য জনাব ডক্টর খন্দকার মোশাররফ হোসেন সেটা পাঠ করেছেন। এরকম একটা গুরুত্বপূর্ণ ঘটনার পরপরই আপনার এই অনুষ্ঠানে কথা বলার সুযোগ পেয়েছি, বিশেষ করে সম্মানিত অধ্যাপক জনাব আবুল কাশেম ফজলুল হক, যিনি বাংলাদেশের একজন প্রতিষ্ঠিত সমাজ চিন্তাবিদ, আমি নিজেও নিয়মিত তার প্রত্যেকটা লেখা ফলো করি। উনি সমাজ রাষ্ট্র কাঠামোর পরিবর্তন নিয়ে অনেকদিন থেকে কাজ করছেন, চিন্তা করছেন। বাংলাদেশ জাতীয়তাবাদী দলের পক্ষ থেকে এই মুহূর্তে যে চলমান রাজনৈতিক সংকট, সেই সংকটে সমাধান হিসেবে তারা বারবারই বলে আসছে যে একটি দল নিরপেক্ষ নির্বাচনকালীন তত্ত্বাবধায়ক সরকার গঠন করাই হচ্ছে এই মুহূর্তের সমাধান। চলমান যে ফ্যাসিবাদী ব্যবস্থা, এই ব্যবস্থা থেকে যদি বেরিয়ে আসতে হয় তাহলে এছাড়া আর কোনো পথ আমাদের সামনে খোলা নেই। কিন্তু এর ফলে জনগণের হাতে যদি আমরা জনগণের ভোটাধিকার ফেরত আনতে সক্ষম হইও, তারপরেও কিন্তু প্রশ্ন থাকবে যে এই রাষ্ট্রের প্রতিটি প্রতিষ্ঠানকে গত 14 বছরে, প্রকৃত অর্থে তারও আগের থেকেই যেখানে এটিকে নিয়ে আসা হয়েছে, তাতে এই রাষ্ট্রকে দিয়ে মানুষের আর কোনো কল্যাণমুখী কোনো কাজ করা সম্ভব হবে কি না, জনমুখী কোনো নীতি গ্রহণ করা সম্ভব কি না, এবং জনগণের পক্ষে স্বার্থকে পাহারা দেওয়ার জন্য প্রতিষ্ঠানগুলিকে কাজে কাজ করতে পারবে কি না, রাষ্ট্র একটা রাজনৈতিক দলের ক্ষমতার প্রতিযোগিতার ঊর্ধ্বে উঠে একটা নিরপেক্ষ প্রতিষ্ঠান হিসেবে দায়িত্ব পালন করতে পারবে কি না,
এই প্রশ্নটি দেখা দিয়েছে। কেননা রাষ্ট্রের সবচেয়ে গুরুত্বপূর্ণ দলিল হিসাবে সংবিধানের মধ্যে এমন এমন মৌলিক পরিবর্তন আনা হয়েছে যে গোটা সংবিধানটাই আজকে একটি দলীয় দলিল এবং তার ফ্যাসিবাদী শাসন ব্যবস্থার হাতিয়ারে পরিণত হয়েছে। অতএব প্রকৃত অর্থেই যদি একটি গণতান্ত্রিক ব্যবস্থাকে জনগণের হাতে ফেরত দিতে চায় কেউ, তাহলে তাকে এই রাষ্ট্রকাঠামোর পরিবর্তনকে অ্যাড্রেস না করে কোনোভাবেই তা সম্ভব হবে না। সেই ক্ষেত্রে বাংলাদেশ জাতীয়তাবাদী দল সে কারণেই একটি দলনিরপেক্ষ তত্ত্ববোধক সরকার আন্দোলনের পাশাপাশি এই কর্মসূচিকেও, দীর্ঘমেয়াদী এই চিন্তাকেও তারা হাজির করেছে। এবং একথাও বাংলাদেশ জাতীয়তাবাদী দল বলছে যে এই কর্মসূচি এবং এই রূপরেখা কার্যকরী করার জন্য তারা এককভাবে দলীয়ভাবে এই কাজটি করতে পারবে বলে মনে করে না। বিএনপি মনে করে যে চলমান সংগ্রাম আন্দোলনের সকল গণতান্ত্রিক শক্তিকে সাথে নিয়ে একটা জনকল্যাণমূলক জাতীয় ঐক্যমতের সরকার গঠন করবে এবং সেই জাতীয় সরকার এই রাষ্ট্ররূপান্তরগুলির সংস্কারগুলির কাজে হাত দিবে। এর মধ্যে গুরুত্বপূর্ণ যে বিষয়গুলিতে হাত দিতে হবে, যেগুলি সংবিধানের সঙ্গে জড়িত, সেই বিষয়গুলিকে নিয়ে সংবিধান সংস্কার করা ছাড়া অন্য কোনো পথ আমাদের সামনে খোলা নেই। এবং শুধু তাই নয়, এই কাজগুলি করার পরে জনগণের কাছ থেকে রেফারেন্ডামের মাধ্যমে জনগণের মত নিতে হবে। যেমন এই মুহূর্তে সংসদের সংবিধানে জনগণের এই যে রেফারেন্ডামের মাধ্যমে যে তার ক্ষমতা চর্চা করার যে চূড়ান্ত অধিকার, তাও কিন্তু বাতিল করা হয়েছে সর্বশেষ সংশোধনীগুলির মাধ্যমে। অতএব সেইখানে আমরা যে প্রস্তাবগুলি হাজির করেছি তার মধ্যে গুরুত্বপূর্ণ প্রস্তাবগুলি হচ্ছে যে চলমান প্রতিহিংসা ও প্রতিশোধের রাজনীতির বিপরীতে সকল মত ও পথের সমন্বয়ে আমরা একটি রেইনবো ন্যাশন গঠন করতে চাই। এই জন্য একটা নতুন সামাজিক চুক্তি দরকার, এর জন্য একটা নতুন সামাজিক বন্দোবস্ত দরকার। বাংলাদেশ জাতীয়তাবাদী দল জনগণের কল্যাণের জন্য ক্ষমতায় যেতে চায়, কিন্তু তার অর্থ এই নয় যে বাংলাদেশের অন্য কোনো রাজনৈতিক দল মত পথ থাকবে না। রাজনীতির এই সুস্থ প্রতিযোগিতা কীভাবে অন্য দল মত এবং পথের সঙ্গে চালা যায়, সে তার জন্য যে একটি বন্দোবস্ত দরকার, সেই বন্দোবস্তটি প্রতিষ্ঠা করতে হবে প্রাতিষ্ঠানিকভাবে। সে কারণেই আমরা প্রথমেই দাবি করছি যে আমাদের নির্বাচনকালীন তত্ত্বাবধায়ক সরকার, কেয়ারটেকার গভর্নমেন্ট সিস্টেম, অন্তর্বর্তীকালীন সরকার ব্যবস্থাটাকে, এটাকে একটা প্রাতিষ্ঠানিক রূপ দিতে হবে সকলের সঙ্গে আলাপ আলোচনার মাধ্যমে। আমরা ক্ষমতার প্রত্যেকটি বিভাগের মধ্যে একটা ভারসাম্য নিশ্চিত করার কথা বলছি। বিচার বিভাগ, আইন বিভাগ এবং নির্বাহী বিভাগ, এই তিনটি বিভাগের মধ্যে চেকস অ্যান্ড ব্যালেন্সের সিস্টেমের কথা বলা হচ্ছে। বিশেষ করে প্রধানমন্ত্রীর ক্ষমতা, রাষ্ট্রপতির ক্ষমতা এবং মন্ত্রিসভার ক্ষমতা, এই তিনটি ক্ষমতার কেন্দ্রবিন্দুর মধ্যে যদি ক্ষমতার ভারসাম্য তৈরি করা না হয়, তাহলে এই মুহূর্তে প্রধানমন্ত্রীর হাতে যে পরিমাণ ক্ষমতা দেওয়া হয়েছে তা একটি প্রধানমন্ত্রী কেন্দ্রিক স্বৈরতান্ত্রিক ব্যবস্থায় রূপান্তরিত হয়েছে। সম্রাটের হাতে যে ক্ষমতা আমরা সামন্তীয় যুগে দেখেছি, এখন প্রধানমন্ত্রীর হাতে সংবিধানের ক্ষমতা তেমন একটি পর্যায়ে গিয়ে দাঁড়িয়েছে। এ বিষয়ে বিএনপি তার পরিপূর্ণ উপলব্ধির জায়গা থেকেই ক্ষমতার ভারসাম্য আনতে চায়। শুধু তাই নয়, কোনো প্রধানমন্ত্রী বা রাষ্ট্রপতি এই ধরনের গুরুত্বপূর্ণ কর্তৃত্ব পরায়ণ পদে কোনো ব্যক্তি যাতে দুই টার্মের বেশি না থাকে, সে বিষয়েও আমরা একটি ঘোষণা এই রূপরেখার মধ্য দিয়ে বিএনপি চেয়ারপার্সন ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান দিয়েছেন। সংসদীয় ব্যবস্থার ক্ষেত্রে দ্বিকক্ষ বিশিষ্ট পার্লামেন্টের কথা বিএনপি এই রূপরেখায় ঘোষণা করেছে। এক কক্ষ বিশিষ্ট পার্লামেন্টে যেমন এক ধরনের এককভাবে ক্ষমতা চর্চা করার যে অভিজ্ঞতা আমাদের হয়েছে, তাতে আমরা মনে করি যে দ্বিকক্ষ বিশিষ্ট সংসদীয় ব্যবস্থা থাকলে পরে একটি কক্ষ আরেকটি কক্ষের কাছে জবাবদিহিতার মধ্য দিয়ে জনগণের গণতান্ত্রিক অধিকারকে নিশ্চিত করার একটি সুযোগ তৈরি হবে। সংবিধানের 70 অনুচ্ছেদের মধ্য দিয়ে সংসদ সদস্যদের যে ক্ষমতা এবং স্বাধীনতা জনপ্রতিনিধি হিসাবে তারা চর্চা করেন, সেই ক্ষেত্রে যে একটা শৃঙ্খলার মধ্যে আটকে রাখা হয়েছে, এ বিষয়টি নিয়েও আমরা সকলের সঙ্গে মতামত করতে প্রস্তুত এবং আলোচনার ভিত্তিতে সংশোধন করতে প্রস্তুত বলে রূপরেখায় জানানো হয়েছে। ইলেকশন কমিশন, তারপরে আপনার অ্যান্টি কারাপশন কমিশন সহ সকল ধরনের কনস্টিটিউশনাল ইনস্টিটিউশনসগুলিতে, সাংবিধানিক প্রতিষ্ঠানগুলিতে যে নিয়োগ, এই নিয়োগের যে আইন, সেই আইনগুলিকে যথাযথভাবে সংস্কার করা, যাতে এই ধরনের প্রতিষ্ঠানগুলি জনগণের প্রতিনিধি হিসাবে, জনগণের পক্ষে, জনগণের ক্ষমতার পাহারাদার হতে পারে, এবং নির্বাহী বিভাগকে যাতে তারা প্রতিনিয়ত জনগণের পক্ষ থেকে তদারক করতে পারে এবং একটা রেগুলেটরি অথরিটি হিসাবে যাতে তারা কাজ করতে পারেন,
এমনিভাবে ধারাবাহিকভাবেই আমরা বিশেষ করে বিচার ব্যবস্থার ক্ষেত্রে জুডিশিয়াল কমিশন গঠন করার প্রতিশ্রুতি আমরা ঘোষণা করেছি এবং জুডিশিয়াল কাউন্সিল ব্যবস্থা পুনর্বর্তন করার কথা আমরা বলেছি এবং দলীয় বিবেচনার ঊর্ধ্বে ওঠে বিচারপতি নিয়োগ করার একটি আইন এমনভাবে তৈরি করা যাতে বিচারকরা ন্যায়পরায়ণতার ভিত্তিতে তাদের বিচার কার্য স্বাধীনভাবে পরিচালনা করতে পারেন এবং এই কাজে কেবলমাত্র ন্যায়পরায়ণ এবং যোগ্য লোকরাই যাতে নিয়োগ পেতে পারেন সেরকম একটি আইন প্রণয়ন করা হবে। এটি খুবই দুর্ভাগ্যজনক যে স্বাধীনতার 51 বছর পরেও বাংলাদেশে আমরা বিচারপতি নিয়োগের কোনো আইন তৈরি করতে পারিনি। দেশের প্রশাসন, পুলিশ বলেন, সিভিল অ্যাডমিনিস্ট্রেশন বলেন, আর্মি বলেন, প্রতিটি ক্ষেত্রেই মানুষের মধ্যে এক ধরনের দলীয়করণের অভিজ্ঞতা, বিশেষ করে সিভিল অ্যাডমিনিস্ট্রেশন এবং পুলিশ অ্যাডমিনিস্ট্রেশনের যে দলীয় চরিত্র, এটা প্রমাণ করে যে তারা প্রজাতন্ত্রের প্রতিষ্ঠানের বদলে দলীয় প্রতিষ্ঠানে রূপান্তরিত হয়েছে। এমনকি বিচার বিভাগ, নির্বাহী বিভাগ এবং আপনার বিচার বিভাগ, নির্বাহী বিভাগ এবং আইন বিভাগ, এর বাইরে ফোর্থ আপনার স্টেট বলে পরিচিত যে গণমাধ্যম, সেই গণমাধ্যমও এমন একটা পদ্ধতি এবং প্রক্রিয়ার মধ্য দিয়ে সরকারি একটা হাতিয়ারে পরিণত করা হয়েছে। গণমাধ্যমের মালিকানা কেবলমাত্র ব্যবসায়ীদের হাতে চলে গিয়েছে এবং তার ব্যবসার প্রয়োজনেই গণমাধ্যমের মালিকরা কেবলমাত্র সরকারি দলের পৃষ্ঠপোষকতা অথবা সরকারি দলের অনুসারী হতে বাধ্য হচ্ছেন। সেই ক্ষেত্রে গণমাধ্যম কিন্তু আর গণস্বার্থ দেখার সুযোগ পাচ্ছে না। এটাকে মাথায় রেখে গণমাধ্যম যাতে গণস্বার্থে স্বাধীনভাবে কথা বলতে পারে, আমরা সে কারণে ডিজিটাল সিকিউরিটি অ্যাক্ট এবং ICT অ্যাক্ট, এগুলিকে বাতিল করে দিয়ে মিডিয়া কমিশন গঠন করার মধ্য দিয়ে মিডিয়ার একটি স্বাধীন ভূমিকা জনগণের পক্ষে নিশ্চিত করা যায় কী করে, আমরা সে বিষয়েও সুনির্দিষ্টভাবে প্রস্তাব করেছি। মানবাধিকার কোন পর্যায়ে আছে আমরা জানি, হাজার হাজার মানুষকে হত্যা করা হচ্ছে, বিচার বহির্ভূতভাবে হত্যা করা হচ্ছে, গুম করা হচ্ছে, খুন করা হচ্ছে এবং রাষ্ট্রীয় প্রতিষ্ঠানকে এই অপরাধে, এই অমানবিক অপরাধে ব্যবহার করা হচ্ছে এবং এই অপরাধে ব্যবহার করার অভিযোগে মার্কিন যুক্তরাষ্ট্র সহ পশ্চিমা দেশের বেশ কয়েকটি রাষ্ট্র আইনের মাধ্যমে এই সমস্ত প্রতিষ্ঠানকে এবং কয়েকজন ব্যক্তিকে তারা স্যাংশন দিয়েছে। এই অপরাধ যেখানে চিহ্নিত সেরকম একটি অপরাধকে দমন করার জন্য আমাদেরকে সঠিকভাবেই মানবাধিকার কমিশন গঠন করতে হবে যাতে কোনো সরকার রাষ্ট্রকে এই মানবতা বিরোধী কাজে ব্যবহার করতে না পারে। এছাড়াও সমাজে ভাষা, ধর্ম, বর্ণ এবং নৃতাত্ত্বিক ব্যবধানের কারণে যে সমস্ত বৈষম্য আছে সে সমস্ত বৈষম্য দূর করার কথা বলা হয়েছে। আমরা প্রাইস বেসড ইন্ডেক্সের মাধ্যমে যাতে একটা আয়ের সমতা নিশ্চিত করা যায়, কাছাকাছি নিয়ে আসা যায়, যাতে বৈষম্য দূর করা যায় সে বিষয়ে আমরা কথা বলেছি। এমনিভাবে আমরা কিন্তু অনেকগুলি প্রশ্নেই আমরা কাঠামোর মধ্যে যে পরিবর্তন আনা যায় এবং ধারণার মধ্যে যে পরিবর্তন আনা যায় সে সমস্ত পরিবর্তন আজকে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান তার এই রূপরেখার মাধ্যমে উল্লেখ্য যে এটি আমাদের চেয়ারপারসন দেশনেত্রী বেগম খালেদা জিয়া 2016 যে ভীষণ 2030 ব্যক্ত করেছিলেন তার আলোকেই এটি তৈরি করা হয়েছে। জি, অধ্যাপক আবুল কাশেম ফজলুল হক, আপনি শুনছিলেন এবং মনে রূপরেখাটি আপনার সামনে আছে, আপনি দেখছিলেন। সো আপনার কাছ থেকে শুনতে চাই, আপনি কি মনে করেন যে এই তাদের যে 27 দফা প্রোগ্রাম সেটা আপনি কীভাবে দেখেন এবং সবচেয়ে বড় প্রশ্ন যে এটি আসলে যে তারা করবেন সেই বিষয়ে কতটা নিশ্চিত, মানে এটি হয়তো আন্দোলনের স্বার্থে বা ভোটের স্বার্থে তারা বলছেন কিন্তু এই আস্থা আসলে কতটা তাদের উপরে রাখা যাবে? পুরস্কার আসলে আমরা এইটা দেখে আসছি যে 1980-এর দশক থেকেই বাংলাদেশের রাজনীতিতে কোনো পরিচ্ছন্ন কর্মসূচি নিয়ে একটা রাজনৈতিক দল দাঁড়াবে, একটা পরিচ্ছন্ন ঘোষণাপত্র নিয়ে রাজনৈতিক দল দাঁড়াবে, ম্যানিফেস্টো, এইটে নাই। আওয়ামী লীগ, বিএনপি, অন্যান্য দল মাঝে মাঝেই একটা বিবৃতি দিয়ে বা কোনো কিছু দিয়ে একটা বক্তব্য প্রকাশ করেন। বিএনপির একসময়ে 19 দফা বক্তব্য ছিল জিয়াউর রহমানের দেওয়া, সেইটা এখন আর উপযোগী নাই, এর মধ্যে অনেক পরিবর্তন হয়ে গেছে, নতুন দরকার। তো এই নতুন প্রয়োজনের কথা বহুজন পোস্ট এডিটোরিয়াল ইত্যাদিতে লিখেছেন, টেলিভিশনের টক শোতেও অনেক আলোচনা করা হয়েছে, কিন্তু সেই রকম নতুন বক্তব্য বিএনপি নিয়ে আসেনি, সেরকম নতুন বক্তব্য নিয়ে আওয়ামী লীগও আসেনি। আওয়ামী লীগের
একটা সুবিধার দিক হলো এই যে আমাদের দেশের কমিউনিস্ট পার্টি ছাড়া আওয়ামী লীগই সবচেয়ে পুরনো দল। দুই নম্বর, আওয়ামী লীগের নেতৃত্বে আমাদের জাতীয় জীবনে অনেক বড় ঘটনা, ভালো ঘটনা সম্পন্ন হয়েছে, যেমন আমাদের ছয় দফা আন্দোলন, তারপর মুক্তিযুদ্ধ, স্বাধীন বাংলাদেশের প্রতিষ্ঠা, এইগুলো নিয়ে আওয়ামী লীগের নেতা নেত্রীদের গর্ব করার কারণ আছে, দেশবাসীও সেটা পছন্দ করে। তবে মুক্তিযুদ্ধের ইতিহাসকে কোনো এক দলের স্বার্থে, কোনো এক গোষ্ঠীর স্বার্থে ব্যবহার করাটা আমার মনে হয় জনসাধারণ পছন্দ করে না। কিন্তু যেহেতু বিএনপি জাতীয় পার্টি যারা পার্লামেন্টে ছিল বিষয়ে, তারা যেহেতু কোনো উন্নত নতুন বক্তব্য নিয়ে আসছেন না, সেই জন্যে মানুষের মধ্যে একটা মানে অভাব বোধ ছিল এবং সেটা টক শোতে, দৈনিক পত্রিকা লেখালেখির মাধ্যমে প্রকাশিত হয়েছে। তো এই বাস্তবতার মধ্যে যে কর্মসূচি রাষ্ট্র পুনর্গঠনের উদ্দেশ্যে বিএনপি দিয়েছে, আমি সেটাকে ভালো মনে করি। কারণ আমাদের রাষ্ট্র ব্যবস্থা যেভাবে চলছে, এটা ঠিক জনগণের রাষ্ট্র হয়ে ওঠেনি। গণতান্ত্রিক রাষ্ট্র করে তোলার যে লক্ষ্য, সেটাও কোনো দলের আছে বলে মনে হয়নি। আওয়ামী লীগ বলি, বিএনপি বলি, জাতীয় পার্টি বলি, সাময়িক কিছু চাপ, সাময়িক কিছু প্রয়োজন সামনে নিয়ে কিছু কিছু বক্তব্য দিয়ে অগ্রসর হয়েছে। আওয়ামী লীগ তার ঐতিহ্যের কথা বলে লোককে আকৃষ্ট করেছে, কিন্তু মুক্তিযুদ্ধ এটা আওয়ামী লীগের নেতৃত্বে পরিচালিত হয়েছে, ছয় দফা আন্দোলন, এটা ঠিক, এবং তার জন্য আওয়ামী লীগ গর্ব করতেই পারে। কিন্তু এখানে একটা কথা মনে রাখতে হবে, ছয় দফা আন্দোলনের সময়ে আমাদের জাতীয় নেতৃত্বে সীমাহীন দুর্বলতা ছিল, যে কয়টা দল ছিল, আর আওয়ামী লীগের নেতৃত্বের মধ্যেও এমন কিছু মৌলিক ত্রুটি ছিল যার জন্যে 1972 সনে যখন বঙ্গবন্ধু এসে প্রধানমন্ত্রী হয়ে সরকার গঠন করেন, তখন থেকেই বলতে গেলে রাষ্ট্র ভালো চলছিল না। যদি আমরা সত্য অনুসন্ধান করি এবং সত্য বলতে চাই, তাহলে অবশ্যই এটা বলতে হবে যে বঙ্গবন্ধুর নেতৃত্বে বাংলাদেশে রাষ্ট্র ক্ষমতা কনসলিডেটেড হয়নি, সুসংবদ্ধ হয়নি। গ্রামের হাট বাজার থেকে আরম্ভ করে, ধনী লোকদের বাড়ি থেকে আরম্ভ করে অনেক কিছুই লুটপাট হয়েছে সেই সময়টিতে। আমরা দেখি অনেক জায়গায় থানা পুলিশ লুটপাট হয়ে গেছে, থানায় যে কিছু অর্থ এগুলো নিয়ে গেছে। তো এইগুলো সম্পর্কে দৈনিক পত্রিকায় আমরা দেখেছি যে এগুলো আওয়ামী লীগের লোকেরাই করেছে। হয়তো পত্রপত্রিকা আওয়ামী লীগকে একটু বেশি মানে দোষ দিয়ে বলেছে, কিন্তু এগুলো যে একেবারে শূন্যের মধ্যে মিথ্যা এটা বলা যাবে না। আজকে বঙ্গবন্ধু কেন নিহত হলেন এইটার ব্যাপারেও একটা সুস্পষ্ট মানে ধারণা আমাদের জাতির মনে থাকা উচিত, ধারণা দেওয়া উচিত। আমরা যদি অনেক বাড়িয়ে কোনো এক দলের এক নেতার হাতে সব কিছু দিয়ে একটা মত তৈরি করি, তাহলে সেটা আলটিমেটলি ভালো হবে না। এবং যারা সেইভাবে মুক্তিযুদ্ধের ইতিহাসকে অপব্যবহার করছেন বা করবেন, তারাও শেষ পর্যন্ত মানে ক্ষতিগ্রস্ত হবেন। আর যারা অন্য অবস্থানে অর্থাৎ বিরোধী দলে ছিলেন, তাদেরও অনেক ত্রুটি বিচ্যুতি আছে এবং অনেক অন্যায় কাজ করেছেন। যেমন এই বঙ্গবন্ধুর শাসনকালে এখানে মৌলানা ভাসানীর একটা ভূমিকা ছিল। আমি যতদূর বুঝতে পারি, মৌলানা ভাসানী চাইতেন যে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান তার সাথে কথা বলুক এবং তার কাছ থেকেও পরামর্শ নিক, কিন্তু বঙ্গবন্ধু তো সেই সময় পাবলিক মিটিংয়ে বলে দিয়েছেন, ভাসানী সাহেবকে বলি এখন রাজনীতি থেকে রিটায়ার করেন, অনেক বয়স হয়ে গেছে। এই সব কথাকে তো অনেক লোকে ভালোভাবে নেননি। ভাসানীর রাজনীতির সীমাবদ্ধতা অনেক আছে, কিন্তু তিনি তো সবসময় অন্যায় অবিচারের প্রতিবাদ করেছেন এবং তার সেই প্রতিবাদের ফলে কোনো কোনো বিষয় সরকার পরিবর্তন করেছেন, সরকার পরিবর্তন করতে বাধ্য হয়েছেন। তো ভাসানীকে ডিফেন্ড করা আমার কথা না, আমার বক্তব্য হলো কী ঘটনা ঘটেছে সেটাকে বুঝতে পারা। তো এই যে বাংলাদেশের রাজনীতিতে একটা বিরাট শূন্যতা, রাজনৈতিক বক্তব্য নেই, এই অবস্থার মধ্যে বিএনপি যে বক্তব্য আজকেই ঘোষণা করেছে, আমি এটাকে একটা পজিটিভ, একটা ভালো বিষয় বলে মনে করি। এবং এই বক্তব্য পাকিস্তানে বলে আমরা দেখেছি, কোনো বক্তব্য দিলে প্রথমে খসড়া লিখে এটা জনগণের কাছে দিত এবং 3 মাস 6 মাস পরে একটা মানে পাবলিক ওপিনিয়ন
বিবেচনা করে একটা ফাইনাল করতো এবং সেটাকে ভালোভাবে উপস্থাপন করতো। তো এখনও সেটার দরকার আছে। অনেকদিন ধরে রাজনৈতিক বক্তব্য, রাজনৈতিক চিন্তা মানে প্রায় শূন্যের মধ্যে চলে গেছে। এর মধ্যে কোনো একটা বক্তব্য দিতে হলে প্রথমে খসড়া আকারে দিয়ে মতামত নিয়ে সেটাকে ফাইনাল করা উচিত। এই প্রস্তাবের মধ্যে আপনার অবজারভেশন কি আছে সেটা একটু শুনবো। তার আগে মিস্টার জহিরুদ্দিন স্বপনের কাছে আমার কয়েকটা ছোট ছোট প্রশ্ন আমি রাখতে চাই, যে আপনারা বলছেন যে একটি অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচনের মধ্য দিয়ে অংশগ্রহণ নিয়ে জয়লাভের পরে আপনারা জাতীয় সরকার বা জনগণমূলক জাতীয় ঐক্যমত্যের সরকার গঠন করবেন, কিন্তু সেই অবাধ সুষ্ঠু নিরপেক্ষ গ্রহণযোগ্য নির্বাচন কিভাবে হবে? সরকার বলছে যে এটি সংবিধানে নেই এবং তার জন্য একটা রূপরেখা বা প্রাইমারি একটা স্ট্রাকচার আপনাদের দিক থেকে কোনো প্রস্তাবনা নেই, সে কথাও তারা অনেক সময় আলোচনার মধ্যে বলেন। তা আপনার কি মনে হয় না যে সেই প্রস্তাবটি এখানে থাকা দরকার ছিল? এক, দুই হচ্ছে যে এই যে জাতীয় সরকারের কথা বলছেন, আমার প্রশ্ন হচ্ছে যে সেই সরকারে আসলে কারা থাকবে? আপনারা বলছেন যে অংশগ্রহণকারী সরকার, ফ্যাসিস্ট সরকার হঠানোর আন্দোলনে অংশগ্রহণকারী রাজনৈতিক দলসমূহের মধ্যে প্রথম কথা হচ্ছে যে সেই আন্দোলনে তো অনেকেই থাকতে পারেন যারা বিতর্কিত বা যাদের সঙ্গে আপনাদের সম্পর্ক থাকার কারণে আপনারা রাজনৈতিকভাবে অনেকের কাছে প্রশ্নবিদ্ধ হয়েছেন বিগত এক দশকেরও বেশি সময় ধরে। আমি নাম ধরেই যদি বলি, জামাত যদিও জামাত বা কমিউনিস্ট পার্টিকে কালকে আপনাদের অনুষ্ঠানে দেখা যায়নি, তারা কি আপনাদের সরকারে থাকবে কিনা, এটি একটি প্রশ্ন। তৃতীয় প্রশ্ন হচ্ছে যে বাংলাদেশের রাষ্ট্র সমাজ এতটাই বিভাজিত, আওয়ামী লীগ এবং বিএনপি এই দুই ভাগে এমনভাবে বিভক্ত যে কোনো একটি দলকে বাইরে রেখে আসলে জাতীয় সরকার হয় কিনা, জাস্ট ছোট করে যদি আপনি অ্যাড্রেস করেন। আপনার প্রথম প্রশ্নটাতে আমি খুব পরিষ্কার করে বলতে চাই যে আমরা এই যে রাষ্ট্র মেরামত করার সরকার, রাষ্ট্র কাঠামো মেরামত করার যে রূপরেখা আজকে গতকালকে আমাদের ভারপ্রাপ্ত চেয়ারপারসন জনাব তারেক রহমান ঘোষণা করেছেন, এটি কিন্তু আমরা কেবলমাত্র বলেই নিয়েছি যে এই চলমান সংগ্রাম আন্দোলনে বিজয়ের পরে যখন আমরা একটি জনকল্যাণমুখী জাতীয় ঐক্যমত্য সরকার গঠন করব, তারা আমরা কী কী কীভাবে রাষ্ট্রটা চালাবো, কারণ রাষ্ট্র তো চাইলেই পরিবর্তন করতে পারবো না, আগে তো রাষ্ট্র ক্ষমতাটার উপরে নিয়ন্ত্রণ বা আমাদের মালিকানা আসতে হবে। তো সেই অনুমান থেকে কিন্তু এই প্রস্তাবগুলি দিয়েছি। আর আপনি এখন যে প্রশ্নটা করছেন সেটি হচ্ছে কিন্তু যে একটি সঠিক নির্বাচন, একটি গ্রহণযোগ্য অবাধ নির্বাচন হতে গেলে পরে যে সরকারটা লাগবে সেখানে ক্ষমতাসীন সরকার বলছে না তার অধীনে নির্বাচন করতে হবে এবং তার অধীনে নির্বাচন সংবিধান অনুযায়ী আর কোনো অপশন নাই, সংবিধান এবং সংবিধানকে সে তেমনভাবে বানিয়ে রেখেছেন এবং এই কথাটা বলার জন্য প্রস্তাবনা রাইট, তো এই কথাটা বলার জন্যই তিনি কিন্তু সংবিধান থেকে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থাকে বাতিল করেছেন। আর আমরা বরং 1996 সনে কিন্তু আমরা এই ব্যবস্থাকে প্রবর্তন করেছি যে দেশে রাজনৈতিক দলগুলির মধ্যে একটা বন্দোবস্ত থাকা দরকার, কোনোভাবেই কোনো ক্ষমতাসীন দল তার ক্ষমতাকে চিরস্থায়ী করার জন্য সেখানে যাওয়া উচিত নয়। ইতিহাসের পাঠকদের নিশ্চয়ই মনে আছে 1996-তে কীভাবে আমরা কী পরিস্থিতিতে, আমি নিজেও সেই পার্লামেন্টের একজন মেম্বার ছিলাম, ত্রয়োদশ সংশোধনী আমরা কীভাবে সেই সংশোধনী মধ্য দিয়ে যে ব্যবস্থা তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ছিল সেই ব্যবস্থাকে বাতিল করে সে তার নিজের মতো করে এখন একটি তার অধীনে নির্বাচন করাটা কি একমাত্র সাংবিধানিক এবং এ ব্যাপারে রাজি না হওয়াটাই সংবিধান বিরোধিতা, এভাবেই পুরো রাজনীতিকে দাঁড় করিয়েছেন এবং এটাই বলতে চাচ্ছেন। এই মুহূর্তের লড়াইটা কিন্তু হচ্ছে ক্ষমতাসীন দলের সংবিধানের উপরে দাঁড়িয়ে সে যে এই ফেসিবাদ চর্চা করছে এবং তার ক্ষমতাকে কুক্ষিগত করার জন্য সে একের পর এক সে এই ধরনের পরিকল্পনা করে চলছে, এটাকে আমরা ভেঙে ফেলতে চাই। এবং সেই লক্ষ্যেই আমরা বিভিন্ন শহরে শহরে আমরা সমাবেশ করেছি, লক্ষ লক্ষ লোক, কোটি কোটি লোক। আমার স্পেসিফিক প্রশ্ন হচ্ছে যে আপনারা আসলে কি ধরনের সরকারের অধীনে, সেই কাঠামোটা কি বা সেই প্রস্তাবটা কি, সেখানে এখানে যেহেতু এখানে কোনো প্রস্তাবনা নেই, এখানে ইতিমধ্যে যেহেতু আমরা গণতান্ত্রিক দলগুলি, আপনি নিজে যেটা বলেছেন যে এই আন্দোলনটা যুগপতভাবে আমরা করতে শুরু করেছি যেখানে আপনার জামাত বাদে এবং কমিউনিস্ট পার্টি অফ বাংলাদেশ বাদে বা তাদের সঙ্গে আরও ছোটোখাটো দুই একটি দল বাদে আমরা কিন্তু বাকিদের সঙ্গে যুগপত আন্দোলনের জন্য একটা দ্বিপাক্ষিক আলোচনা চলছে। এই দ্বিপাক্ষিক আলোচনার মধ্যে কিন্তু একটি গুরুত্বপূর্ণ এজেন্ডাই হচ্ছে যে সেই সরকার ব্যবস্থাটি কী যেই সরকারের অধীনে আমরা জামাত সিপিবির সঙ্গে কি আপনারা এই আলোচনায় যাবেন, কিংবা তারা যদি আপনাদের যুগপত আন্দোলনের মধ্যে একই সময় একই ধরনের কর্মসূচি দেয় তো তারা কি আপনাদের সঙ্গে সেই ধরনের সরকারে থাকবে কিনা? ওই কর্মসূচি দিয়ে মাঠে কেউ যুক্ত হওয়ার পরেই কেবলমাত্র মাঠে আমরা যাদেরকে উপস্থিত পাবো এই সরকার উৎখাত করা এবং একটি তত্ত্বাবধায়ক দল নিরপেক্ষ সরকার গঠন করার, আমরা মাঠের সেই সমস্ত
মিত্রদেরকে খুঁজে বের করে আমরা তখন আলাপ আলোচনার নির্ধারণ করব। ইতিমধ্যে যাদেরকে পেয়েছি, জামাত থাকলে জামাতের সঙ্গে সেই সম্পর্ক আপনাদের হবে ভবিষ্যতে? এই মুহূর্তেও আমরা জামাতের সঙ্গে কোনো দ্বিপাক্ষিক আলোচনা চলছে না, আর জামাত কোনো ওইভাবে কোনো কর্মসূচি আমরা যেটা শুরু করি নাই, ফলে এই আলোচনাটা আমরা কি বলছেন যে আপনারা প্রতিহিংসা প্রতিশোধের রাজনীতির বিপরীতে সকল মতপথের সমন্বয়ে বাংলাদেশী জাতীয়তাবাদের ভিত্তিতে যে রেইনবো নেশন প্রতিষ্ঠা করবেন, প্রতিহিংসা প্রতিশোধ যে হবে না, মানে ক্ষমতার পালাবদল হলেই তো দেখা যায় যে এক ধরনের মামলা হামলা বিএনপি অতীতে করেছে, আওয়ামী লীগও করেছে, সেটা করবেন না তার কী গ্যারান্টি আছে? কারণ অন্যান্য জায়গায় সেসব ব্যবস্থা, অপরাধের নানান অপরাধের ব্যবস্থা হবে, তদন্ত হবে, সেগুলো বলাও বলছেন বটে আপনারা, কিন্তু তাৎক্ষণিকভাবে যে সেটা হবে না এবং যৌক্তিকভাবে যে অযৌক্তিকভাবে হবে না সেটা নিশ্চয়তা কি? আর এই যে বাঙালি জাতীয়তাবাদ বাংলাদেশী জাতীয়তাবাদ, এই বিতর্ক বহুদিন ধরে বাংলাদেশে আছে, আওয়ামী লীগ বিএনপি করেছে সংবিধানে পঞ্চদশ সংশোধনীর পরে, সেটার একটা দুটোরই একটা সমন্বয় সিটিজেনশিপ এবং ন্যাশনালিটির মধ্য দিয়ে সেটার একটা কম্প্রোমাইজ করা হয়েছে। এখন প্রশ্ন হচ্ছে যে বাংলাদেশী জাতীয়তাবাদকেও একভাবে এটার একটা ইতিবাচক ব্যাখ্যা আছে, কিন্তু অন্যভাবে পারসেপশন ওয়াইজ এটা হচ্ছে যে একটা ইসলামাইজেশনের বা ইসলামী জাতীয়তাবাদের বা পাকিস্তানের আদলে এরকম একটা জাতীয়তাবাদের ধারণা আপনারা প্রতিষ্ঠা করেছেন, তো সেটি নিয়ে মানুষের মধ্যে তো প্রশ্ন আছে। আপনার প্রথম বক্তব্য যেটা যে প্রতিহিংসার রাজনীতি যে আমরা করব না, আমরা সেটা করতে চাই না বলেই কিন্তু আমরা আজকে আনুষ্ঠানিকভাবে আবারও লিখিতভাবে এই রূপরেখার মধ্যে ঘোষণা দিয়েছি, এবং সেরকমই একটি বন্দোবস্ত আমরা করতে চাই, এবং সেই বন্দোবস্তটাই কিন্তু সংশ্লিষ্ট সকল পক্ষের সঙ্গে যাতে করতে পারি এবং সে ব্যাপারে আমরা যে আন্তরিক আকাঙ্ক্ষা আছে সেটাই কিন্তু আমরা লিখিতভাবে ঘোষণা করতে বলতে চাই। কী সেটা, সেটা কিন্তু আমরা নিজেরা এককভাবে নির্ধারণ করছি না, সবাই মিলে, কিন্তু আমরা এই ব্যাপারে এতই আন্তরিক যে আমরা জানি যে ক্ষমতার পরিবর্তন হলে পরে যে পরিমাণ অন্যায় অত্যাচার হয়েছে এবং যে পরিমাণ ক্ষুব্ধ মানুষ, সেখানে যদি আমরা একটা আগের থেকেই প্রাতিষ্ঠানিক ব্যবস্থা না থাকে তাহলে আমাদের পক্ষেও সেটা নিয়ন্ত্রণ করা সম্ভব হবে না। আমরা নিজেরাও কিন্তু উদ্বিগ্ন বলেই কিন্তু আমরা এই বন্ধ করতে চাই। এই পর্যায়ে আরেকটা প্রশ্ন যে আপনারা বিভিন্ন সময়ের নির্বাচনী ম্যানিফেস্টের নানা রকমের অঙ্গীকার করেছেন, ক্ষমতায় গিয়ে সেগুলো প্রতিপালন করেনি, যেমন ধরা যাক একটি আপনি এখানে বলছেন আপনি ডিজিটাল সিকিউরিটি অ্যাক্ট বাতিল করবেন, অন্যান্য কালাকানুন বাতিল করবেন, কিন্তু এই যে বিশেষ ক্ষমতা আইন 1974 আপনাদের একাধিক নির্বাচনী ইশতেহারের মধ্যে সেটি ছিল, কিন্তু আপনারা ক্ষমতায় গিয়ে সেটি করেননি, এখন যে করবেন সেটি কেন মানুষ বিশ্বাস করবে? এই কথা তো আমরা, এটা তো সত্য যে 50 বছরের বাংলাদেশের এই সমস্ত দুর্বলতার একক দায়িত্ব কেবলমাত্রই বর্তমান ক্ষমতাসীন সরকারের নয়, অথবা কেবলমাত্রই আমরা যখন ক্ষমতায় ছিলাম, আমরা 5 বার ক্ষমতায় ছিলাম, বেগম খালেদা জিয়ার নেতৃত্বে 3 বার ছিলাম, বিচারপতি সাত্তারের নেতৃত্বে 1 বার ছিলাম, রাষ্ট্রপতি জিয়াউর রহমানের নেতৃত্বে 1 বার ছিলাম, 5 বার আমরা ক্ষমতায় ছিলাম, ফলে নিশ্চয়ই আমাদের কিছু দায় দায়িত্ব আছে, এবং সেই অভিজ্ঞতার আলোকেই কিন্তু আমরা বুঝি যে কেবলমাত্রই ক্ষমতা পরিবর্তনের লড়াই করে মানুষের কল্যাণ নিশ্চিত করা যায় না বা যাবে না, এবং সেজন্যই আমরা ভবিষ্যতের এই আন্দোলন এবং সেই আন্দোলনের মধ্য দিয়ে নির্বাচন, নির্বাচনের মধ্য দিয়ে যে ক্ষমতায় আমরা যেতে চাই সেটার লক্ষ্যটা যে আমরা খুব সৎভাবে পালন করতে চাই, সেজন্যই কিন্তু আমরা এই বিষয়ে সংশ্লিষ্ট সকল পক্ষের মধ্যে বন্দোবস্তের কথা বারবার বলছি। অধ্যাপক আবুল কাসেম ফজলুল হক, এখানে ব্যাপার হলো যে বক্তব্যটা বিএনপি দিয়েছে আমাদের সামনে আসছে, আমি এখনই এটা দেখলাম, এটাতে মোটামুটি প্রায় সব পয়েন্টই সাধারণ যারা আমাদের জাতীয় এবং রাষ্ট্রীয় উন্নতি কামনা করেন তারা অসঙ্গত বলবেন না, তবে রাজনীতিতে একটা ক্ষমতার লড়াই আছে, সেই ক্ষমতার লড়াইতে বিএনপির বিপক্ষে যেসব দল বিশেষ করে আওয়ামী লীগ তারা অনেক কথা গত রাত্রি থেকেই বলতে আরম্ভ করেছে, টেলিভিশনে শোনা গেছে, তারা এইগুলোকে কোনো মূল্য দিচ্ছেন না এবং একটাই কথা বলছেন যারা তো ক্ষমতায় ছিলেন, এবং সেই সঙ্গে আরও অনেক কথা বলছেন যেগুলোকে আমার কাছে একেবারেই শোভন মনে হয় না, একেবারেই সত্যও মনে হয় না, মিথ্যা কথা ক্ষমতায় থেকে অনেক জোরে বললেই সেটা সত্য হয়ে যায় না, এরকম সমস্যা আছে। অর্থাৎ আমি বলতে চাইছি যে বাংলাদেশে প্রধান রাজনৈতিক দলগুলোর কোনো কোনো নেতা যে ভাষায় কথা বলছেন এটা মানে একটা সুস্থ স্বাভাবিক রাজনীতির ভাষা না, এটা মানসিক বিকার একরকম, আর প্রতিহিংসার মনোভাব নিয়ে যখন রাজনৈতিক দলের কোনো নেতা অথবা কোনো নেত্রী বলেন কথা তখন ওইটা একরকম অশ্লীল কথা হয়ে যায়। আর প্রতিহিংসা প্রতিশোধ দিয়ে তো ন্যাশনাল রিকাউন্সিলেশন যেটা ওনারা বলছেন কমিশন হবে সেটা হবে না,
প্রতিশোধ প্রতিহিংসা পরাণতা দিয়ে তো ন্যাশনাল রিকনসিলিয়েশন কমিশন করবেন মনার বলছেন, সেটা তো করা যাবে না। না, সেটা করা উচিত নয়, কিন্তু বাস্তবে নিজের অজান্তেই এই প্রতিহিংসার মনোভাব প্রকাশিত হয়ে যায়, সেইরকমটা আছে। তো আমি বলি যে বিএনপির এই কর্মসূচি কিছু না কিছু প্রভাব ফেলবে বাংলাদেশের রাজনীতিতে, কারণ এই গত 15 বছরের মধ্যে, এর আগে ধরলাম যে জিয়াউর রহমানের 19 দফা একরকম ছিল, কিন্তু গত 15-16 বছরের মধ্যে একরকম কোনো সুনির্দিষ্ট কর্মসূচি ছাড়াই বিএনপি কাজ করেছিল। তো সেই বাস্তবতার মধ্যে বিএনপি যখন এই কর্মসূচি দিয়েছে, অবশ্যই আওয়ামী লীগ যতই তাচ্ছিল্য প্রকাশ করুক, অবজ্ঞা প্রকাশ করুক, এটিকে কিছু না কিছু গুরুত্ব দিতে হবে, কারণ জনমনে আবেদনটা দেখতে হবে। আর নেতৃত্বে কারা আছেন এই প্রশ্ন আওয়ামী লীগ থেকে বারবার তোলা হয়েছে, এবং বিএনপি সেই প্রশ্নের কোনো মানে জনগণের কাছে আকর্ষণীয় কোনো উত্তর দিতে পারেনি। তারা খালেদা জিয়া, তারেক রহমান, তাদের নাম উল্লেখ করেই বলছে যে তাদের নেতৃত্ব তো বাংলাদেশের জনগণ মেনে নেবে না। তো এই জায়গায় বিএনপি কী করবে, কীভাবে জবাব দেবে সেটাই বড় কথা না, কীভাবে কাজ করবে তার কর্মসূচিকে, এটা বিচার্য। শ্রীলঙ্কার ইনস্ট্যান্স আমরা দেখছি যে শ্রীলঙ্কায় সেই 1970-এর দশকের প্রথম থেকে কিংবা তারও 2-1 বছর আগে থেকে একরকম উত্তরাধিকার ভিত্তিক বংশানুক্রমিক নেতৃত্ব, এবং এই নেতৃত্বের প্রতি এই পর্যায়ে আন্দোলন হলো। এই আন্দোলন তো খুব ভয়ানক আন্দোলন, এত তীব্র আন্দোলন পৃথিবীতে কম দেশেই হয়েছে, যুদ্ধবিগ্রহ ইত্যাদি হয়েছে তখন ভিন্ন। তো এই যে পরিবারতান্ত্রিক রাজনীতি, বংশানুক্রমিক উত্তরাধিকার ভিত্তিক রাজনীতি, এইটা জনসাধারণ পছন্দ করছে না আমার ধারণা। আর যাদের মাসলের শক্তি বেশি, মাসলম্যান সঙ্গে আছে, তারা রাজনীতিতে কর্তৃত্ব করে। এই কথাটা অনেক আগে থেকে বলা হতো, এখন বলা হয় না, কিন্তু বলা না হলেও মাসলম্যান অবশ্যই ভোটের মানে ক্ষেত্রটা দখল করে নেয়, এবং সেইখানেই নানান অভিযোগ ভোটের মানে উপরে আসে, এবং সেই মাসলম্যানের শক্তি প্রদর্শন করার কথাও কোনো কোনো দলের বক্তব্য থেকে স্পষ্টভাবে ভেসে আসছে। আর বিএনপির রাজনৈতিক ঐতিহ্য আওয়ামী লীগের তুলনায় অনেক সামান্য, কিন্তু রাজনৈতিক ঐতিহ্য নতুনভাবে গড়ে তুলতে হয়। একসময় বিএনপি ক্ষমতায় ছিল, এখন আবার সেই একই রকম কাজ করবে এরকমটা মানুষের স্বভাব দেখতে গেলে মনে হয় না। মানুষ অভিজ্ঞতাকে কিছু না কিছু কাজে লাগিয়ে অবস্থার চাপেও একটু উন্নত নতুন বক্তব্যের দিকে যায়। তো আওয়ামী লীগ মুক্তিযুদ্ধের কথা বলে, বঙ্গবন্ধুর নেতৃত্বের কথা বলে যেভাবে চলছে, এর মধ্যে একটা আধিপত্যবাদী মানসিকতা আছে, ডিক্টেটোরিয়াল একটা মানসিকতা আছে। এই মানসিকতা শেষ পর্যন্ত জনগণ পছন্দ করবে না। আর মাসলম্যান থাকলে, টাকা থাকলে ইলেকশনে জিতে যাওয়া যায়, এটাও তো লোকে কখনো পছন্দ করেনি। তবু আমাদের দেশে শিক্ষার অভাব আছে, আর্থিক অনটনে মানুষ ভোগে, নানাভাবে নির্বাচনের আগে আগে তাদেরকে ভোট কেন্দ্রে নেওয়া হয়, ভোটও কোনো কোনো দল শক্তিমান যারা মাসলম্যান যাদের হাতে বেশি আছে তারা সেটা করিয়ে নেয়, আর সরাসরি ব্যালট পেপার আগেই ভোটার মানে বাক্সের মধ্যে দিয়ে পরের দিন ইলেকশন কমিশন রেজাল্ট বের করবে। এই অভিযোগও তো ভয়ানকভাবে আছে, এবং আমার ধারণা জনসাধারণও এটিকে মিথ্যা মনে করে না। তবে জনসাধারণ মানে তুলনামূলকভাবে নেতৃত্ব দেখতে চায় যে আওয়ামী লীগের নেতৃত্বে কারা আছেন, বিএনপির নেতৃত্বে কারা আছেন। সেইখানে আওয়ামী লীগ যেভাবে নিজেদেরকে বড় করে দেখায়, সেটার মোকাবেলা বিএনপি করতে পারছে না। যদি খুব ভালো বক্তব্য নিয়ে ধীরে ধীরে ন্যায়নিষ্ঠার দিকে যায়, তাহলে বিএনপিও পারতে পারে। আমরা বাংলাদেশে যেসব রাজনৈতিক দল কাজ করছে জনগণের পক্ষে কথা বলে, তাদের সবারই মঙ্গল কামনা করি। 1971 সনে 16ই ডিসেম্বর এখানে হানাদার বাহিনী আত্মসমর্পণ করেছে, তার মাত্র কয়েকদিন আগে 11ই ডিসেম্বর তাজউদ্দিন সরকার, তখন প্রচার করেছিলেন, আমি নিজের কানে রেডিওতে শুনছি, তাজউদ্দিন সাহেবের কণ্ঠ আমার মনে আছে, যে বাংলাদেশে 4টা রাজনৈতিক দল কখনও আমাদের স্বায়ত্তশাসনের আন্দোলন সমর্থন করেনি, আমরা স্বাধীনতা অর্জন করব এর সম্পূর্ণ বিরোধী ছিল, এবং এই রাজনৈতিক দলগুলো আমাদের মুক্তিযুদ্ধের 9 মাস ধরে পাকিস্তানি হানাদার বাহিনীর সঙ্গে যুক্ত থেকে জনগণের বিরুদ্ধে কাজ করছে, অনেক মানুষ হত্যা করা, অনেকের বাড়িঘর জ্বালিয়ে দেওয়া, অনেক কিছু পাবলিক প্রপার্টি ধ্বংস করা, এগুলোর মধ্যে সক্রিয় ছিল যুদ্ধের 9 মাস। এই কারণে এই 4টা দলকে সরকার নিষিদ্ধ ঘোষণা করেছে, স্বাধীন
হানাদার বাহিনী অচিরেই আত্মসমর্পণ করবে স্বাধীন বাংলাদেশে, এই চারটা দল নিষিদ্ধ। তার মধ্যে নাম বলেছেন, এক নম্বর মুসলিম লীগ, দুই নম্বর নাজামে ইসলাম, তিন নম্বর জামাতে ইসলামী, চার নম্বর পাকিস্তান ডেমোক্রেটিক পার্টি, সংক্ষেপে পিডিপি, নুরুল আমিন যেটার প্রধান ছিলেন। তো এই রাজনৈতিক দলগুলো তাজউদ্দিন সরকার নিষিদ্ধ করেছিলেন, কিন্তু 1972 সনে যে কনস্টিটিউশন তৈরি করা হয় তার মধ্যে এই নিষেধাজ্ঞাটা রাখেননি। আমার মনে হয় এই নিষেধাজ্ঞাটা থাকলে আমাদের রাজনীতির জটিলতা কমতো এবং একটু গণতান্ত্রিক অগ্রগতি সম্ভব হতো। কিন্তু এই জামাতে ইসলামী নিয়ে ধর্মভিত্তিক রাজনীতি তো নিষিদ্ধ ছিল, পরে সেটা রিভাইভ করা হয়েছে। সেটা তো পরে ক্ষমতায় আসার পরে রিভাইভ করেছে, এরশাদের আমলে রাষ্ট্রধর্ম ইসলামের দিকে আনা হয়েছে। তো এই যে একটা প্রগতিশীল গতি, তার মধ্যে একটা প্রতিক্রিয়াশীল নীতি এসে যায়, এটা তার তো রাজনৈতিক দলের নীতিহীনতা প্রমাণ হয়। তো এইসব ব্যাপারে সতর্ক হতে হয়। তো কথাটা বলছিলাম যে একবার ভুল করলে প্রতিবারই ভুল করবে, এটা ঠিক না। একবার ভুল হলে বিএনপি এই অন্যায় করেছিল, সুতরাং আমরা আরো বেশি অন্যায় করব, এই মানসিকতা। আমি আসছি আপনার কাছে। মিস্টার জহিরুদ্দিন স্বপন, নির্বাচন নিয়ে কথা বলেছেন, দ্বিকক্ষ বিশিষ্ট পার্লামেন্ট নিয়ে কথা বলেছেন, এই আলোচনায় যে নির্বাচনী সংস্কারের আলোচনা অনেকদিন ধরে আছে, এখন যে সিস্টেম আছে ফার্স্ট পাস্ট দ্য পোস্ট, এর বাইরে প্রপোর্শনাল রিপ্রেজেন্টেশনের কথা অনেকে বলছেন, কিন্তু আপনাদের উপস্থাপনার মধ্যে সেটি দেখা যায় না। অনেকে মনে করেন যে এই দুইটার একটা ব্লেন্ডিং হতে পারে, ভাগাভাগি করা হতে পারে, অথবা প্রপোর্শনাল রিপ্রেজেন্টেশন অনেক বেটার, কারণ তাতে শিক্ষিত যোগ্য মেধাবী জনগণের কাছে বেশি গ্রহণযোগ্য লোকজনের আসবার সুযোগ থাকে। কেন বিবেচনা করলেন না, বা বিবেচনা করবার কোনো সুযোগ ছিল কি না? আসলে এই মুহূর্তে 300 আসনে 300 জন প্রার্থীকে দিয়ে রাজনৈতিক দলগুলি নির্বাচন করে এবং ওই আসনের ভিত্তিতেই মেজরিটি মাইনরিটি নির্ধারণ করা হয় এই ব্যবস্থায়। আর প্রাপ্ত ভোটের আনুপাতিক হারের বিবেচনায় যদি জনগণের প্রতিনিধিত্বকে বিবেচনা করা হতো, রাজনৈতিক দলের প্রতিনিধিত্ব, নট আপনার সংখ্যা দিয়ে পার্লামেন্টে সিট সংখ্যা দিয়ে, সেক্ষেত্রেও জিনিসটা অবশ্যই আরও অনেক বেশি পরিচ্ছন্ন হতো। এই দুই ব্যবস্থার মধ্যে কোন ব্যবস্থা ভালো এটা নিয়ে কথা বলা যেতে পারে, যদিও আমরা এই প্রশ্নে কোনো কথা এখন অব্দি বলি নাই, প্রচলিত ব্যবস্থার উপরেই আমরা রেখেছি, এটা আমরা নাকচ করি নাই বা কিছু বলি নাই, আমরা প্রচলিত ব্যবস্থাকে ধরে নিয়ে এই কথাগুলি বলছি। কিন্তু নীতিগতভাবে এটা ভবিষ্যতে, যেহেতু আমরা সর্বশেষ বলেছি মতামত চাই, আলোচনা চাই, এটা নিয়ে আমরা কথা বলবো, ফলে যারা এরকম চিন্তা করেন তাদের সঙ্গে আমাদের কথা বলার সুযোগ রয়েছে। আরেকটা প্রশ্ন, আপনারা দুর্নীতির ক্ষেত্রে বলছেন যে বিগত দেড় দশকব্যাপী সংগঠিত অর্থপাচার দুর্নীতির অনুসন্ধান করে শ্বেতপত্র প্রকাশ করবেন, আপনারা এখানে মানবাধিকারের প্রশ্নে গুম খুন বিচার বহির্ভূত হত্যাকাণ্ড এগুলোর প্রশ্নে দেড় দশক কি বিবেচনায় নিয়েছেন? কিন্তু আমরা যখন রাজনৈতিক আলোচনা বা বিতর্কের মধ্যে ঢুকি তখন আসলে এটা দেড় দশকে সীমাবদ্ধ থাকে না, এটা তারও পেছনে যায়। তো এটা কি শুধুমাত্র আপনারা এই দেড় দশক আওয়ামী লীগ ক্ষমতা আছে তাদের সময়টি কেন বেছে নেন, কেন 51 বছর নয়, কিংবা কেন আরও লম্বা সময় নয়, কেন আপনাদের কাল নয় এর মধ্যে? না দেখুন, দুর্নীতির বিষয়টা গত দেড় দশকে, তার আগের, আমি শুধু দুর্নীতির কথাই বলছি না, দুর্নীতি এবং মানবাধিকার লঙ্ঘন দুটো ইস্যুতে, দুটো আমি ভাগ করে আলোচনা করছি। দুর্নীতি সংক্রান্ত বিষয়ে যে প্রশ্নটা হচ্ছে, উত্তর হচ্ছে এই যে গত দেড় দশকে বিএনপির বিরুদ্ধে দুর্নীতির যত অভিযোগ তারা বলেছেন, চেষ্টা করেছেন, প্রমাণ করেছেন, এমনকি আওয়ামী লীগের প্রধান নেতা তার বিরুদ্ধে সহ নানান রকম অভিযোগগুলিকে সরকারি ক্ষমতা দিয়ে সেই অভিযোগগুলিকে প্রত্যাহার করেছেন, মামলাগুলিকে বাতিল করেছেন, অতএব এমন একটা প্রক্রিয়ার মধ্যে দিয়ে বিএনপির এই দুর্নীতিকে দূরবীন দিয়ে পরীক্ষা নিরীক্ষা করা হয়েছে, ফলে এখানে নতুন করে আর কোনো বিচারিক প্রক্রিয়া দিয়ে কিছু করার আছে বলে আমরা মনে করি না। আর মানবাধিকার লঙ্ঘনের বিষয়ে আমরা আপনার সঙ্গে একমত যে এটা শুধুমাত্র এই দেড় দশকের ব্যাপার না, মুক্তিযুদ্ধের পরে স্বাধীন বাংলাদেশের জন্মের পর থেকে যে অপরাধগুলি আজ পর্যন্ত আইনের আওতায় আসেনি, এমন সমস্ত অপরাধগুলিকে চিহ্নিত করে আইনের আওতায় আনার জন্য একটি কমিশন গঠন করা যেতে পারে, আমাদের এই প্রস্তাবের মধ্যে তো আমরা নাকচ করি নাই। ওকে, আরেকটি দফা আপনি বলছেন যে ধর্ম যার যার রাষ্ট্র সবার, এই মূলনীতির ভিত্তিতে প্রত্যেক ধর্মাবলম্বী নিজ নিজ ধর্ম পালনের পূর্ণ অধিকার ভোগ করিবেন, দলমত ও জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে পাহাড়ি ও সমতলের ক্ষুদ্র বৃহৎ সকল জাতিগোষ্ঠী সংবিধান প্রদত্ত সামাজিক রাজনৈতিক সাংস্কৃতিক অর্থনৈতিক ও ধর্মকর্মের অধিকার, নাগরিক অধিকার এবং জীবন সম্ভ্রম
সম্পদের পূর্ণ নিরাপত্তা বিধান করাবে। অনেকেই মনে করেন যে বাংলাদেশের সংবিধান সেই নিরাপত্তা আসলে এখন আর দেয় না। সো আপনি যখন সংবিধান প্রদত্ত এখন পর্যন্ত যা আছে সেটা বলেন, তাহলে সেখানে অনেকেরই ঠিক অসন্তোষের যথেষ্ট পরিমাণের জায়গা থাকে। দ্বিতীয়ত হচ্ছে যে যদি ধর্মের কথাও আসি বলি, সেখানে রাষ্ট্রধর্ম ইসলাম রেখে আসলে আপনি যেভাবেই যতভাবেই ব্যাখ্যা করেন না কেন, তাতে অন্য ধর্মাবলম্বীরা তো সেখানে আসলে কমফোর্ট জোনে থাকে না। আপনার এই বক্তব্যের সঙ্গে নীতিগতভাবে আমরা একমত পোষণ করছি যে, এবং 72-এর সংবিধানের মধ্যে এই সবটা রয়ে গেছে। 72-এর সংবিধানের এমন ধারাতে এমনভাবে মানবিক অধিকারের কথা বলা হয়েছে, কোনো কোনো ধারায় স্যার আমার চেয়ে আরও ভালো বলতে পারবেন, অত্যন্ত বিজ্ঞ মানুষ উনি, গবেষণা করেন এগুলি নিয়ে। আবার অপরদিকে দেখা গিয়েছে যে 72-এর এই সংবিধান প্রণয়ন করার সময় দেখা গিয়েছে যে সংখ্যালঘু নৃতাত্ত্বিক জাতিগোষ্ঠীরা যখন অধিকারের কথা বলছে, মানবন্দ্রনাথ লার্মা যখন বক্তৃতা করতে চেয়েছে তখন তাদেরকে বাঙালি হতে আহ্বান করা হয়েছে, এমনও একটা একটা অ্যাটিচিউড তখনকার সংখ্যাগরিষ্ঠ দলের পক্ষ থেকে দেখানো হয়েছে। ফলে এটা সংবিধানের কিন্তু একটা স্ববিরোধিতা এখানে আছে। একইভাবে আপনি পরে যেটা বললেন যে আমাদের রাষ্ট্রধর্মের ব্যাপারে, সেখানেও দেখা গিয়েছে যে সংখ্যাগরিষ্ঠ ধর্মের যে প্রভাব প্রতিপত্তি সেটাকে বিবেচনায় নিয়ে এরশাদ রাষ্ট্রধর্ম ঘোষণা করেছে। এবং এ পর্যন্ত আমার যদি মনে আছে সেই রাষ্ট্রধর্ম ঘোষণার বিরোধিতা তখন আওয়ামী লীগও করেছে, বিএনপিও করেছে, সবাই বিরোধিতা করেছে, কিন্তু ক্ষমতায় এসে কেউ আমরা আসলে কেউই কিছু করি নাই। সেক্ষেত্রে আমরা এক্ষেত্রে খুব পরিষ্কার যে আমাদের এই রূপরেখা, আওয়ামী লীগ বিএনপি যখন তার বিরোধিতা করেছে তাদের জনসমর্থন কিন্তু কমে যায়নি তখন। জি জি, ফলে আমরা সে কারণেই কিন্তু এই সমস্ত অভিজ্ঞতার আলোকেই আমরা আমাদের আজকের যে রূপরেখা ঘোষণা করা হয়েছে তার 16 নম্বর ধারায় স্পষ্টভাবে বলেছি, ধর্ম যার যার রাষ্ট্র সবার, এই মূলনীতির ভিত্তিতেই আমরা এই সমস্ত প্রশ্নগুলিকে বিবেচনা করব এবং সংবিধানেরও এই স্ববিরোধিতাগুলিকে আমরা সংস্কার করব এই নীতিমালার ভিত্তিতে। অধ্যাপক আবুল কাসেম ফজলুল্লাহ, এখানে ক্ষুদ্র জনগোষ্ঠী সম্পর্কে একটা কথা বলি। বঙ্গবন্ধু যে সবাইকে বাঙালি হয়ে যেতে বলছিলেন সেটা কী অর্থে বলেছিলেন? আওয়ামী লীগেরও কোনো নেতা বা কর্মী এখন সেটা ব্যাখ্যা করে বলতে পারে না। ন্যাশন অর্থে বঙ্গবন্ধু সবাই বাঙালি, জাতীয় জাতি হিসেবে, ন্যাশন হিসেবে, কিন্তু পৃথিবীর সব রাষ্ট্রেই ন্যাশনের ভিতর নানা রকম ছোটো ছোটো গোষ্ঠী থাকে। ধর্মীয় আলাদা গোষ্ঠী হতে পারে, নৃতাত্ত্বিক আলাদা গোষ্ঠী হতে পারে, আঞ্চলিক কোনো বিশেষ বৈশিষ্ট্য এর কারণে মানে ক্ষুদ্র জনগোষ্ঠী ভিন্ন হতে পারে। এই ক্ষেত্রে বৈচিত্র্যের মধ্যে ঐক্য অথবা বহুত্বমূলক ঐক্য, এর দ্বারা সমস্যার সমাধান করতে হবে। আজকে চাকমা অথবা গারো, রাখাইন, সাঁওতাল, তাদের কোনো ভাষাকে কি বাংলাদেশের রাষ্ট্রভাষা করা যাবে কোনো কালে? এই ভাষাগুলোকে বিলীয়মান ভাষা বলা হয়, নানা কারণে এই ভাষাগুলো ধীরে ধীরে ক্ষয় পেয়ে যাচ্ছে, লয় পেয়ে যাচ্ছে। এই যে বিলীয়মান ভাষা, এইগুলোকে জাগিয়ে তোলা, রক্ষা করা, এর তাৎপর্য কোন দিক থেকে? জাতিসংঘ বলছে, ইউনেস্কো বলছে, সেই জন্যই আমরা অন্ধভাবে সেটা অনুসরণ করব। মাতৃভাষায় সব কাজ করা দরকার, জ্ঞান বিজ্ঞানের চর্চা মাতৃভাষায় সবচেয়েতে ভালো হয়, রাষ্ট্র পরিচালনাও মাতৃভাষায় ভালো হয়। এটা বিকাশশীল ডেভেলপিং ল্যাঙ্গুয়েজগুলোর দেখে তাকিয়ে বলা হয়েছে। যেসব ল্যাঙ্গুয়েজ বিলুপ্ত হয়ে যাচ্ছে সেইগুলো নিয়ে বলা হয়নি। যেসব ভাষা বিলীয়মান সেই জনগোষ্ঠীগুলোও নানান দিক থেকে দুর্বল অবস্থায় আছে, সংখ্যা তাদের কম, অর্থনৈতিক রাজনৈতিক সব দিক থেকে তারা দুরবস্থায় আছে। এই জায়গায় তোমরা তোমাদের কালচার নিয়ে থাকবে এই কথা বলে তাদেরকে মানে মানব জাতির মূলধারা থেকে দূরে সরিয়ে রাখা হয়েছে, এবং এই কাজটা যুক্তরাষ্ট্রে, কানাডায় রেড ইন্ডিয়ানদের প্রতি করা হয়েছে, রেড ইন্ডিয়ানদেরকে নানানভাবে হত্যা করা হয়েছে, সভা করেছে সেখানে তাদের দাওয়াত দিয়েছে, সভা শেষে তাদেরকে রুটি খেতে দিয়েছে, এবং সেই রুটির মধ্যে পয়জন মেশানো, সেই রুটি খেয়ে হাজার হাজার লোক মরেছে। এটা একবার দুবারের ঘটনা, বারবারের আরও নানানভাবে তাদেরকে ধ্বংস করার চেষ্টা করেছে। সেইখানে আদিবাসী আছে রেড ইন্ডিয়ানরা ইউরোপীয়দের যাওয়ার আগে। অস্ট্রেলিয়াতেও একই ঘটনা, অস্ট্রেলিয়াতে ঠিক সেই রকম মানে নিষ্ঠুরতা আমি দেখিনি, কিন্তু এইখানেও যারা অস্ট্রেলিয়ার আদিবাসী তাদেরকে সাপ্রেস করে, অপ্রেস করেই রাখা হচ্ছে, তারা সমাজের উচ্চ পর্যায়ে আসতে পারছে না। চাকরি বাকরিতে বড় জোর একটা পিয়ন, একটা ক্লার্ক পাওয়া যেতে পারে, শিক্ষা দীক্ষা কোনো দিক থেকে তারা এগিয়ে চলুক, এটা সাদা লোকদের অভিষ্ট না। এটা
হলো মার্কিন যুক্তরাষ্ট্রের ব্যাপার, মার্কিন যুক্তরাষ্ট্র যুক্তরাজ্যের গ্রেট ব্রিটেন। আর আমাদের দেশে ওই অর্থে আদিবাসী নাই এবং আমাদের দেশে ওই অর্থে আদিবাসীদের উপর নির্যাতনও কখনো করা হয়নি। এখানে পাকিস্তান আমলে হোক, বঙ্গবন্ধুর সরকারের থেকে আজকে পর্যন্ত হোক, কোনো সরকারই মানে ওদের প্রতি খুব একটা নিষ্ঠুর আচরণ করেনি। বার্ষিক বাজেট, তারপরে এই ফাইভ ইয়ার্স প্ল্যান, এই সব কিছুতে মানে যারা ক্ষুদ্র নিগর তাদের নিয়ে বিচার বিবেচনা করা হয়েছে। তো আমরা মনে করি যে সেই বিচার বিবেচনার ভিত্তিতে তাদের আর্থসামাজিক সাংস্কৃতিক উন্নতির জন্য কাজ করা উচিত বাংলাদেশ সরকারের। তাদেরকে জোর করে এক সংস্কৃতি থেকে অন্য সংস্কৃতি নেওয়ার চেষ্টা অনুচিত, কিন্তু তারা যাতে বাঙালিদের সঙ্গে আসতে পারে এবং ন্যাশন যখন হবে তখন তো তাদেরকে যে কোনোভাবেই হোক বাংলাদেশি বললে আর বাঙালি বললে এতে কোনো পার্থক্য নাই, বলুক বাংলাদেশি, আমাদের তাতে আপত্তি নাই। কিন্তু ব্যাপারটা বাঙালি বললে যা দাঁড়ায়, বাংলাদেশি বললেও তাই দাঁড়ায়। তাদের অর্থনৈতিক, সাংস্কৃতিক, রাজনৈতিক, সার্বিক উন্নতি আমরা চাই। শুধু ভাষা নিয়ে যে আন্তর্জাতিক বাংলায় কথা বলে না তাকে তো আপনি বাঙালি বলতে পারেন না, না তারা বাংলায় কথা বলে, বাইলিঙ্গুয়াল। এই চাকমা বলি, গারো বলি, সাঁওতাল বলি, বহু শত বছর আগের থেকে তারা বাইলিঙ্গুয়াল, দুই ভাষী। এক হলো তাদের পরিবারে একটা ভাষা, আর আরেকটা হলো পরিবারের বাইরে আসলেই বাংলা ভাষা তারা ব্যবহার করে আসছে। তাদের পারিবারিক যে ভাষা এটা শিশুরা শেখে, একই সঙ্গে বাংলা ভাষাও শেখে। যাই হোক, যে কথাটা বলেছিলেন রাখছেন আপনার কাছে, স্যার ঠিক আছে, ভাষার ক্ষেত্রে যদি তারা বাইলিঙ্গুয়াল হয়, বাট তাদের যে নৃতাত্ত্বিক যে পার্থক্য সেটাকে কিভাবে অ্যাড্রেস করা যাবে, সেটা তো মীমাংসা করা যাবে না, নৃতাত্ত্বিক পার্থক্য থাকবে। তাহলে বাঙালি তো বলার কোনো এখন সমাধান হবে না, কিন্তু একসময়ে বিয়ে শাদীর সম্পর্কে তারা আসবে বাঙালিদের সঙ্গে। ঢাকা বিশ্ববিদ্যালয়ে, ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটিতে, আরও কোনো কোনো জায়গায় একজন দুজন মানে চাকমা আছেন, তাদের স্ত্রী অথবা স্বামী বাঙালি। তো এই ব্যাপারটা বাড়তেও পারে, যেভাবে তাদেরকে তোমরা তোমাদের কালচার নিয়ে থাকবে। আপনি ন্যাচারালাইজেশনের কথা বলছেন? হ্যাঁ, ন্যাচারালাইজেশন, ন্যাচারালাইজেশন। আচ্ছা, তো এখন বঙ্গবন্ধু কথাটা সেই অর্থেই বলেছিলেন যে ন্যাশন অর্থে তারা বাঙালি, আর ক্ষুদ্র নৃগোষ্ঠী ইত্যাদি সেখানে চাকমা গারো ইত্যাদি হবে। কিন্তু বঙ্গবন্ধু কথাটা দৃঢ়তার সঙ্গে বলেছিলেন, একদিন বলেননি, রাঙামাটি গিয়েও বলেছিলেন, কিন্তু ঠিক মতো বুঝিয়ে বলা হয়নি আমেরিকার অন্য কোনো নেতা, যথাযথ ব্যাখ্যা তারা দিতে পারেননি। এটা এটা নিয়ে আলোচনা হতে পারে, যেভাবে জাতিসংঘ ইউনেস্কো দিচ্ছে ওই নীতি নিয়ে কাজ করে কোনো ফল হবে না। আচ্ছা জরুরি দিন স্বপন, আমরা একটু শেষের দিকে জাস্ট কনক্লুড করবার জন্য 2 মিনিট সময় আপনাদের, 2 মিনিট যদি পারেন। হ্যাঁ, আমি প্রথমত আমি আবারও আমাদের অধ্যাপক জনাব আবুল কাশেম ফজলুল হক স্যারকে আমি ধন্যবাদ জানাই যে আমাদের এই রূপরেখা উপস্থাপনাকে উনি অ্যাপ্রিসিয়েট করছেন এবং উনি মনে করেন যে বাংলাদেশের রাজনীতিতে যে সংস্কৃতি এবং বিএনপির যে দীর্ঘদিনের রাজনীতি সেক্ষেত্রে এটা একটা মৌলিক এবং গুণগত পরিবর্তন বলে উনি অ্যাপ্রিসিয়েট করছেন। আমরা চেষ্টা করব যে এই যে আবেদন সমস্ত দেশের মধ্যে আমরা পাচ্ছি, আমরা সেটাকে সাড়া দেওয়ার চেষ্টা করব। আজকে যে সমস্ত বিদগ্ধ ব্যক্তিরা উপস্থিত ছিলেন গতকালকে, রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, সাংবাদিকরা, বুদ্ধিজীবীরা, তারা সকলেই এক বাক্যে অ্যাপ্রিসিয়েট করেছেন যে এটা একটি গুণগত পরিবর্তন এবং এই রাষ্ট্র কাঠামো মেরামতের এই রূপরেখা দেওয়ার মধ্য দিয়ে রাষ্ট্র রূপান্তরের এই কথা বলতে গিয়ে বিএনপি কিন্তু স্বয়ংক্রিয়ভাবে একটি রূপান্তরিত বিএনপি হিসাবে আবির্ভূত হয়েছে। এবং এটাও খুব সৌভাগ্য যে ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান খুব স্বতঃস্ফূর্তভাবেই এই রূপান্তরের নেতৃত্ব দিচ্ছেন, ফলে সেই ক্ষেত্রে আমরা আশাবাদী। এবং সর্বশেষ সেটাও বলা হয়েছে যেটা স্যারও বলছিলেন যে এই ধরনের প্রস্তাব আরও দীর্ঘ আলাপ আলোচনার মধ্য দিয়েই আরও অনেক বেশি সঠিক হবে, আমরা সেটাও সর্বশেষ বলা আছে। রাষ্ট্রকাঠামো মেরামতের এই রূপরেখা অধিকতর সমৃদ্ধ করতে আপনাদের গঠনমূলক পরামর্শ জাতীয় বৃহত্তর স্বার্থে আমরা সাদরে গ্রহণ করব, ফলে সেই অর্থে এই প্রস্তাবগুলি একটি এই এই রূপরেখা একটি প্রস্তাবনা হিসেবে জাতির কাছে এই মুহূর্তে উপস্থিত আছে। অধ্যাপক আবুল কাশেম ফজলুল হক, একটা ব্যাপার হলো বাঙালি জাতীয়তাবাদ, বাংলাদেশি জাতীয়তাবাদ কথাটা বলা হচ্ছে। আওয়ামী লীগ বিএনপি বলছে এই জাতীয় পার্টির এই ব্যাপারে বক্তব্য খুব স্পষ্ট নয়, তবে জাতীয় পার্টির বক্তব্য কম বেশি বিএনপির বক্তব্যের সঙ্গেই মেলে। আর আমরা যদি ভেতরে দেখতে চাই যে কোন দল কী কাজ করছে বাস্তবে, তাহলে বলবো যারা বাঙালি জাতীয়তাবাদের কথা বলছেন তারাও বাঙালি জাতীয়তাবাদ অবলম্বন করে কাজ করছেন না,
আর বাংলাদেশি জাতীয়তাবাদের কথা যারা বলছেন তারাও এই জাতীয়তাবাদ নিয়ে কাজ করছেন না। আমাদের রাজনীতি কয়েক বছর আগেও ভয়ানকভাবে দূতাবাস নির্ভর হয়ে গেছিল। এখানে বৃহৎ শক্তিগুলোর যে দূতাবাস, মানে আওয়ামী লীগ আগে আরম্ভ করেছে এই দূতাবাসগুলিতে যাওয়া, এবং নাগরিক কমিটি প্রথম দ্বিতীয় মানে কয়েকটা নাগরিক কমিটি হয়েছে, এই দ্বিতীয় নাগরিক কমিটি প্রথম শহীদ মিনারে সভা করে একটা মেমোরেন্ডাম লিখে সরাসরি আমেরিকান অ্যাম্বাসেডরের কাছে গেছেন, এটা দিয়েছেন যে বাংলাদেশে গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য আপনাদের সাহায্য চাই। সেখান থেকে ব্রিটিশ হাইকমিশনে গেছেন এবং আরও বৃহৎ শক্তির কয়েকটা অ্যাম্বাসেডরের কাছে গিয়ে তারা বক্তব্য দিয়েছে। আমি সেই সময়ই এটাকে অপোজ করেছি যে বাংলাদেশের রাজনীতিকে বাংলাদেশের জনগণের মধ্যে সীমাবদ্ধ রাখা উচিত, গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য আমেরিকার গেলে হবে না বা ব্রিটেনের কাছে গেলে হবে না। তো সেই ব্যাপারটা পরে বিএনপিও যুক্ত হয়েছে যখন ক্ষমতার বাইরে যাচ্ছে, এই ব্যাপারটাকেও আমরি এবং যে কোনো বাংলাদেশের নাগরিক অত্যন্ত ক্ষতিকর মনে করছে, এটা হবে। তবে এই ক্ষতিকর পথে চলতে চলতে এখন আওয়ামী লীগ এত বেশি শক্তিশালী হয়েছে যে অন্য কোনো দল তার মোকাবেলায় মানে এগোতে পারছে না। বিএনপি কিছুটা সাহস করে এগিয়েছিল, কিন্তু বিএনপিও দেখা যাচ্ছে আর একবার শোকার বাহিনী। তো রাজনৈতিক বক্তব্য নিয়ে গেলে যদি সেই বক্তব্য জনগণের কাছে গ্রহণযোগ্য হয় তাহলে অবশ্যই তারা পারবে। তবে কে নেতৃত্বে থাকবেন, কে সভাপতি, কে প্রাইম মিনিস্টার হবেন, এই ধরনের ব্যাপারগুলোও জনগণ পরিষ্কার বিচার করে। তো এইসব আর কি দর্শক অনেক কথা বলা যায়। অনুষ্ঠানের শেষ প্রান্তে আমরা তৃতীয় সম্পর্কে আপনারা লিখতে পারেন ডাক, ইমেল, এস এম এস এর মাধ্যমে, ইন্টারনেট, আমাদের অফিসিয়াল ওয়েবসাইট অথবা সোশ্যাল মিডিয়াতে যেসব পেজ রয়েছে সেসব পেজে আপনারা আপনাদের মতামত রাখতে পারেন। আর আপনাদের মতামতই আমাদের অনুষ্ঠান তৃতীয় মাত্রা আপনি দেখতে পাবেন প্রতি বৃহস্পতিবার এবং শুক্রবার বাংলাদেশ সময় রাত দুটোয়, সোমবার সকাল 11:30 এবং শুক্রবার দুপুর 1:30 দেখবার আমন্ত্রণ রইল। তৃতীয় মাত্রার পর্বটি আপনি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক এবং টুইটারে সরাসরি দেখতে পারেন। ফেসবুক টুইটারে তৃতীয় মাত্রা লাইভ স্ট্রিমিং হচ্ছে, টেলিভিশনের পর্দায় দেখতে না পারলে যে কোনো সময় যে কোনো স্থান থেকে ইউটিউবে তৃতীয় মাত্রার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পর্ব পুরনো পর্বগুলো আপনি দেখতে পারেন। মিস্টার জহিরুদ্দিন স্বপন এবং অধ্যাপক আবুল কাসেম ফজলুল, অসংখ্য ধন্যবাদ আপনাদের আলোচনা অংশ নেওয়ার জন্য। দর্শক, বিএনপি রাষ্ট্র কাঠামোর মেরামতের যে রূপরেখা সেটি নিয়ে আমরা কথা বলছিলাম, নিঃসন্দেহে এটি একটি অগ্রগতি বিএনপির জন্য, এক ধরনের রূপান্তর বটে, কিন্তু এই রূপান্তর বিশ্বাসযোগ্য কি না বা এই রূপান্তর স্থায়ী কি না সেটি নিয়ে প্রশ্ন তুলবার যথেষ্ট সুযোগ রয়েছে তারা বিএনপির অতীত কর্মকাণ্ডের কারণে, এবং বাংলাদেশের প্রধান প্রধান রাজনৈতিক দলগুলো যারা ক্ষমতায় বিভিন্ন সময় ছিল তারা আসলে অনেক অঙ্গীকার করেছে, অঙ্গীকার পূরণ করেন, এমনকি তাদের ম্যানিফেস্টো বা অঙ্গীকার নামার দিকে তারা ফিরেও তাকায়নি। তারপরও সময় বদলেছে, বাস্তবতা বদলেছে, পরিস্থিতি বদলেছে, আমরা আশা করতে চাই এবং চাই যে তারা আসলে এই অঙ্গীকার রক্ষা করবেন যদি কোনোভাবে তারা ক্ষমতায় কখনো যেতে পারেন। তবে একথা ঠিক যে রাষ্ট্র ব্যবস্থা আমূল সংস্কার দরকার, আমূল বদল দরকার। আমরা যদি এই রাষ্ট্র মেরামতের কথা কিন্তু শিশু কিশোররাই সর্বপ্রথম বাংলাদেশে বলেছে যারা নিরাপদ সড়ক আন্দোলনের মধ্যে ছিলেন, কাজে শিশুরা যখন বোঝে তখন এই সংস্কারটা, এই পরিবর্তনটা অবশ্যম্ভাব হয় এবং সেটা দরকার এবং হতে হবে। এবং আমরা জানি যে আমাদের সংবিধানেরও এত কাটাছেঁড়া হয়েছে যে সংবিধানটা, সংবিধানের চরিত্র নিয়ে এখন অনেকে প্রশ্ন তুলছেন। কাজেই রাষ্ট্র ব্যবস্থার আমূল সংস্কার দরকার, অবশ্যই সেই সংস্কার ইতিবাচক হতে হবে এবং সেটি যেই করুক, আওয়ামী লীগ করুক কিংবা বিএনপি করুক কিংবা সবাই সম্মিলিতভাবে করুক, বাংলাদেশের জনগণ সেটিকে সাধুবাদ জানাবে এবং সেটি অবশ্য প্রয়োজনীয়। দর্শক, আমাদের সঙ্গে থাকবার জন্য অসংখ্য ধন্যবাদ, আপনাদের সবার জন্য শুভকামনা।